রাজের সঙ্গে ভিডিও ফাঁস, পাল্টা যে ব্যবস্থা নিচ্ছেন সুনেরা। ঢাকায় সিনেমার অভিনেতা শরীফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছবি ও ভিডিও ফাঁসের ঘটনায় নাম উল্লেখ না করে চিত্রনায়িকা পরীমণিকে দোষারোপ করেছেন অভিনেত্রী সুনেরা বিনতে কামাল। এ ঘটনায় পাল্টা ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ নিচ্ছেন এই অভিনেত্রী। মঙ্গলবার দুপুর একটার দিকে গণমাধ্যমের সঙ্গে তিনি কথা বলেন। অভিনেত্রী বলেন, আমি ইতিমধ্যে কথা বলেছি, এ ব্যাপারে আইনি ব্যবস্থা নিচ্ছি। রিলেশন যাই হোক, একজনের ফোন নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে যদি কেউ এমনটা করে সেটা ঠিক নয়। তিনি আরও বলেন, রাজ যদি জানায় ছবি ও ভিডিও পরীমণি ফাঁস করেছে তাহলে কি হবে? এর আগে সোমবার দিবাগত রাত 1:30টার দিকে শরীফুল রাজের অ্যাকাউন্ট থেকে ছবি ও ভিডিও প্রকাশের ঘটনার কিছুক্ষণ পর রাত 3:10 দিকে এ ঘটনায় এক প্রতিক্রিয়া জানান সুনেরা। এই অভিনেত্রী ফেসবুক ভেরিফাইড প্রোফাইলে দেওয়া প্রতিক্রিয়া স্ট্যাটাসে আইনি ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করেন, তবে কোন ব্যক্তি বা কাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন তা উল্লেখ ছিল না। এ কারণে তার কাছে এ ব্যাপারে জানতে চাওয়া হলে বলেন, যারা ছবি ও ভিডিওগুলো ডাউনলোড করে ছড়িয়ে দিচ্ছে এবং হেনস্থা করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় ফেসবুক স্ট্যাটাসে আকার ইঙ্গিতে পরীমণিকে দোষারোপ করেছেন সুনেরা। পরীমণির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন কিনা জানতে চাইলে সুনেরা বলেন, না সেরকম কোনো চিন্তা না, রাজ আমার এতটাই ভালো বন্ধু, সে আসলেই আমার বেস্ট ফ্রেন্ড ছিল, ওর বিয়ের পর কোনো ধরনের যোগাযোগ ছিল না। আমরা সবাই অবশ্য এটা চাই, জীবনে অনেক সুখী থাকুক সে। মাঝে একবার কথা হয়েছিল ওর সন্তানকে দেখতে যাওয়ার ব্যাপারে, দ্বিতীয়বার হয়তো কাজ নিয়ে টুকটাক কথা, এরপর কাজে ডাবিংয়ের সময় একটা সেলফি তোলা। সেলফিটাও শুধু ওর সাথে নয়, সেখানে উপস্থিত সবার সঙ্গেই ছিল। শরীফুল রাজের জীবনসঙ্গী পরীমণি প্রসঙ্গে সুনেরা বলেন, একজন মানুষের জীবনসঙ্গী কেমন, এমন হলে রাজ তো কোনো কাজ করতে পারবে না। কিছুক্ষণ আগেই রাজের সঙ্গে আমার কথা হয়েছে, বললাম, দোস্ত এটা কেমন কথা, এসব কি হচ্ছে, তোর তো কথা বলতে হবে, তোর আশেপাশের সবাই বিষয়টি ফেস করছে। ও অবশ্য পরে এ ব্যাপারে কথা বলবে বলে জানিয়েছে। আমার কথা বাদই দিলাম, আমি তো জানি আমি ভুল কিছুই করিনি, এমনটা হলে আমি আপনাদের সঙ্গে কথাও বলতাম না। 5 বছর আগের ফ্রেন্ডদের ক্যাজুয়াল একটা ভিডিও নিয়ে যদি কেউ এমনটা করে তাহলে সেটা খুবই দুঃখের এবং একই সঙ্গে ফানি। পরীমণি হয়তো দেখতে গিয়েছিল আমার সঙ্গে ওর কোনো কিছু আছে কি না, দেখেছে কিছু নেই, রাগ ঝাড়তে হয়তো এটা করেছে, যেটা আসলে একজন সুস্থ মানুষের কাজ না বলে অভিযোগ করেন নডরাই এই সিনেমার অভিনেত্রী সুনেরা। এই অভিনেত্রী ফেসবুক স্ট্যাটাসে আরও দাবি করেছেন, ছবি ও ভিডিও প্রকাশের ঘটনায় শরীফুল রাজের অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে। অভিনেতার সঙ্গে কথা বললে এ ব্যাপারে তিনি কি বলেছেন জানতে চাইলে সুনেরা বলেন, না আইডি হ্যাকড হয়নি, ওর ফোন নিয়ে করা হয়েছে এসব। এদিকে এ ব্যাপারে পরীমণি জানিয়েছেন, শরীফুল রাজের অ্যাকাউন্ট থেকে কোনো ছবি ও ভিডিও ফাঁসের কথা জানেন না তিনি। পরে অবশ্য সংবাদ মাধ্যম থেকে জানতে পেরেছেন বিষয়টি, অর্থাৎ এই ঘটনা পরীমণি ঘটাননি। বিষয়টি সুনেরার কাছে তুলে ধরলে তিনি বলেন, যদি রাজ বলে এটা পরীমণি করেছে তাহলে কি হবে, যদি মামলা হয় সেখানে পরীমণি যদি বলে সে কিছু করেনি, আর তার হাজবেন্ড রাজ যদি বলে এটাও করেছে তাহলে কি হবে।